একটি ভিডিওতে দারুণ মজার তিনটি ঝটপট নাস্তার রেসিপি, প্রত্যেকটি নাস্তাই কিন্তু খুবই টেস্টি এবং ইজি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। খুবই সহজভাবে প্রত্যেকটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। প্রত্যেকটি নাস্তাই কিন্তু খুবই টেস্টি এবং হেলদি হয়ে থাকবে। আজকের এই ঝটপট রেসিপিটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। চাইলে বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন, এতে করে কিন্তু ওরা উপকৃত হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে যাবেন, এতে করে কিন্তু আপনারা প্রত্যেকটা রেসিপি ভালো করে বুঝতে পারবেন। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। মাত্র 10 মিনিটে সুপার ক্রিস্পি চিকেন এবং পটেটো ফ্রাই, একটি ভিডিওতে দুইটি রেসিপি। আজকে আমি মাত্র 10 মিনিটে চিকেন এবং পটেটো ফ্রাই করে দেখাবো। এভাবে চিকেন এবং পটেটো ফ্রাই করলে অনেক সময় পর্যন্ত এরকমই ক্রিস্পি থাকবে, কোনোভাবেই কিন্তু শক্ত হয়ে যাবে না। তো আশা করি রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন। চিকেন এবং পটেটো ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো মুরগির মাংস নিয়েছি, আর নিয়েছি একটি বড় সাইজের আলু। মাংসগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে পিওর মাংস নিয়েছি, তবে আপনারা চাইলে হাঁস মাংস এখানে ব্যবহার করতে পারেন। আর আলুগুলোকে একটু লম্বাটে করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চিকেন এবং আলুর মধ্যে প্রথমে দিয়ে দিব একটি ডিম, ডিমটাকে হালকা করে একটু ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আমি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণে লবণ দিয়েছি। দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, তবে ঝালের পরিমাণ ইচ্ছে করলে কমিয়ে বাড়ে অ্যাড করতে পারেন, হাফ টেবিল স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণে টেস্টি সল্ট, এক টেবিল চামচ পরিমাণে সয়া সস এবং এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব টমেটো সস। ভিউয়ার্স, আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা ব্যবহার করেছি, এটি স্কিপ হয়ে গিয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। সব কিছু দেওয়ার পর হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে ময়দাটা ব্যবহার করার জন্য। ডিমের মধ্যে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, শুধু ডিম এবং ময়দাটাকে এভাবে করে মেখে নিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে, এটা এরকমই আঠালো হয়ে থাকবে যেন প্রত্যেকটা মাংস এবং আলুর গায়ে কোট হয়ে থাকে। এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল গরম করে নিয়েছি, তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না, মিডিয়াম করেও গরম করে নিতে হবে। প্রথমে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যখন চিকেনটা কিছু লালচে হয়ে আসবে ঠিক তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা চিকেন ফুলে উঠেছে, আর লেয়ারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই লেয়ারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যাওয়ার কারণ হচ্ছে এখানে ডিম ব্যবহার করা হয়েছে, তাই অবশ্যই কোনোভাবে কিন্তু ডিমটা এখানে স্কিপ করা যাবে না। এখন নেড়ে চেড়ে এগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। চিকেনগুলোকে খুব সুন্দর কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি, তবে আপনাদের ইচ্ছা হলে আপনারা এর থেকে একটু হালকা কালার করেও ভেজে নিতে পারেন। এরকম করে ভেজে নিলে কিন্তু অনেক সময় পর্যন্ত এরকমই ক্রিস্পি থাকবে। এখন আমি এক্সট্রা তেল ঝরিয়ে চিকেনগুলোকে উঠিয়ে নিব। একইভাবে আমি তেলের মধ্যে পটেটোগুলোকে ভেজে নিব, তবে অবশ্যই দেওয়ার সময় প্রত্যেকটা আলুর গায়ে যেন ব্যাটারটা খুব ভালোভাবে কোট হয়ে লেগে থাকে, সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন আলুগুলোকেও কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আলুগুলোকে খুব সুন্দর কালার আসা পর্যন্ত একইভাবে ভেজে নিব। ভিউয়ার্স, প্রত্যেকটা চিকেন এবং পটেটো কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে, আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন। সবগুলো ভাজার পর আমি উপরে হালকা ধনিয়া পাতা কুচি দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি এবং সাথে সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। প্রত্যেকটা আলু এবং চিকেন সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, আর উপরটা হয়েছে খুবই মুচমুচে।
আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। ভিউয়ার্স, হঠাৎ অতিথি আপ্যায়নে অথবা হঠাৎ খেতে ইচ্ছে করলে সকাল বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে যে কোনো সময় কিন্তু মাত্র 10 মিনিটে এটা তৈরি করে নিতে পারেন। আশা করি সবার কাছে এটা খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। এখন চলুন আমার পরবর্তী রেসিপিটি দেখে নেওয়া যাক, আশা করি এটিও ভালো লাগবে। ভেতরটা হবে খুবই সফট এবং নরম তুলতুলে, আর উপরটা হবে ক্রিসপি, একদম পারফেক্ট দোকানের মতো গোলগোলা রেসিপি এখন বাসায় তৈরি করা যাবে। আজকে আমি একদম পারফেক্ট দোকানের মতো গোলগোলা রেসিপি শেয়ার করব। সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে আপনারা কিন্তু যে কোনো সময় এই গোলগোলাটা তৈরি করে নিতে পারেন। এই গোলগোলাটা খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা হয়েছে। এই গোলগোলাটা দেখতে যেমন লবণীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ দারুণ হয়েছে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গোলগোলা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিব 1/2 কাপ পরিমাণে কুসুম গরম পানি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণে ইস্ট। অবশ্যই চেষ্টা করবেন ইস্টটা ভালো মানে নেওয়ার জন্য। এরপর দিয়ে দিব 2.5 টেবিল চামচ পরিমাণের চিনি, দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণের লবণ, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব মৌরি, এটাকে অনেকে মিষ্টি জিরাও বলে থাকে, এবং দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব এবং সবশেষে দিয়ে দিব সামান্য পরিমাণে খাবার সোডা। খাবার সোডা যদি এখানে খুব বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু সোডার একটা গন্ধ থেকে যাবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর সবশেষের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে আটা। তবে কোনো কারণে আটা হাতের কাছে না থাকলে চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করা যাবে, তবে দোকানে কিন্তু এটা আটা দিয়ে তৈরি করা হয়ে থাকে। ভিউয়ার্স, কথা বলতে বলতে আমি ব্যাটারটাকে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে। এটা কিন্তু খুব বেশি টাইট করে মাখা যাবে না, আবার খুব বেশি নরম করেও মাখা যাবে না। ব্যাটারটা যত ভালোভাবে মাখা হবে ততটাই কিন্তু পারফেক্ট হবে গোলগোলা, তাই অবশ্যই একটু ধৈর্য সহকারে ব্যাটারটাকে মেখে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই কিন্তু ব্যাটারটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম পানির পাতিলার উপরে এটাকে রেখে দিয়েছিলাম, এতে করে দ্রুতই কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এটা ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিব এবং এই ব্যাটারটাকে আবারও কিছু সময় মেখে নিব। ব্যাটারটাকে অবশ্যই খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন হয়েছে। এখন গোলগোলাগুলোকে তৈরি করে নিব, এর জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর হাতের মধ্যে ব্যাটার নিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনোভাবেই কিন্তু গোলগোলাগুলোকে তৈরি করে নিতে পারেন, তবে আমি আজকে খুব সহজেই কিন্তু হাতে তৈরি করে নিচ্ছি। গোলগোলাগুলো দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করব, যখন কিছুটা লালচে হয়ে আসবে ঠিক তখন এগুলোকে উল্টিয়ে দিব। চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। চুলার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এটা এগুলো ভাজলে কিন্তু উপরটা খুব দ্রুতই কালার চলে আসবে। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, এতে করে উপরটা ক্রিসপি হবে আর ভেতরটা কিন্তু খুবই সফট থাকবে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন। আপনারা তৈরি করার পর নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন যে এতটা টেস্টি হয়েছে। গোলগোলাগুলোকে একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন এগুলোকে এক্সট্রা তেল ঝরিয়ে উঠিয়ে নিব, আর একইভাবে আমি সবগুলো গোলগোলাই তৈরি করে নিব। এই গোলগোলাগুলো কিন্তু শুধু দেখতেই লবণীয় হয়নি, খেতেও কিন্তু মাশাল্লাহ দারুণ হয়েছে। শুধু তাই নয়, তৈরি করে রাখার পর কিন্তু অনেক সময় পর্যন্ত এরকমই ক্রিসপি এবং সফট থাকবে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই সহজ এবং মজাদার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো গোলগোলাই কিন্তু তৈরি করে নিয়েছি, মাত্র এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো গোলগোলা তৈরি হয়েছে। গোলগোলাটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। গোলগোলাটি কিন্তু উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু খুবই সফট এবং নরম তুলতুলে হয়েছে। বাচ্চাদের যদি আপনারা টিফিনে এই রেসিপিটা একবার তৈরি করে দেন ওরা কিন্তু খুবই পছন্দ করবে। বাসায় তৈরি করা যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি হেলদি হয়ে থাকে, তাই অবশ্যই চেষ্টা করবেন সবসময় বাসায় তৈরি করে যে কোনো খাবার খাওয়ার জন্য। এখন চলুন আরেকটি দারুণ মজার ঝটপট নাস্তার রেসিপি দেখে নেওয়া যাক, আশা করি এটাও ভালো লাগবে। আজকে আমি মাত্র একটি ডিম এবং ময়দা দিয়ে খুবই অল্প সময়ে দারুণ মজার একটি ঝটপট নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি আপনারা কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করে প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমার এই সহজ রেসিপিটি যদি কোনোভাবে আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম, এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এবং 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব লবণ। তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা এখানে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর চিনি এবং ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়। চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা দিয়ে ওই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো কালো জিরা। কালো জিরাটাকে এভাবে হাতের সাহায্যে একটু ডোলে নিলে এতে করে কালো জিরার খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এরপর 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। সফট এবং টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, পানি ছাড়াই শুধু ডিম এবং চিনি দিয়েই এই ডোটাকে তৈরি করে নিয়েছি। এরপর 5 মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর আমি এই ডোটাকে আবারও একটু হাতের সাহায্যে মেখে নিব। দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, একটু টাইট এবং সফট করে এটাকে তৈরি করে নিতে হবে। এখন সম্পূর্ণ খামিটাকে নিয়ে হালকা উপরে ময়দা ছিটিয়ে দিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। তবে এই রুটিটা কিন্তু কোনোভাবে পাতলা করা যাবে না, অনেকটা মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কতটা মোটা করে রুটিটাকে বেলে নিয়েছি। এখন একটা মুখার সাহায্যে নাস্তাগুলোকে কেটে নিব। খুবই সহজে কিন্তু এই নাস্তাগুলোকে কেটে নেওয়া যাবে, তবে আপনারা চাইলে অন্যান্য যে কোনো ডিজাইনেও এই নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। নাস্তাগুলো দেখতে কিন্তু অনেকটা চাঁদের মতো দেখাচ্ছে, নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর আর খেতেও কিন্তু দারুণ মজা। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব এবং অবশিষ্ট যে খামি থাকবে ওটা দিয়ে আমি আবারও রুটি বেলে একইভাবে তৈরি করে নিব নাস্তাগুলো। আর অবশ্যই নাস্তাটার মধ্যে কালো জিরাটা স্কিপ করা যাবে না, এই কালো জিরা দেওয়ার জন্য কিন্তু নাস্তাটা খেতে এবং দেখতে অনেক ভালো লাগবে আর নাস্তাটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। সেমভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নিব। ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল গরম করে নিয়েছি, তবে তেলটাকে খুব বেশি অতিরিক্ত গরম করা যাবে না। আমি কিন্তু একসাথে প্রায় অনেকগুলো করেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এগুলোকে পিঠা নাস্তা যাই বলুন না কেন, এগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। এই নাস্তাগুলো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এরপর যখন কিছুটা শক্ত হয়ে আসবে ঠিক তখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার করে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, নাহলে উপর দিয়ে খুব সুন্দর দ্রুত কালার চলে আসবে কিন্তু ভেতরটা কুক হবে না। এর জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, নাস্তাগুলোকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাইলে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে।
আর যদি আপনারা এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু এত একটা লালচে করে এটাকে ভাজার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাস্তাগুলোকে দুইভাবে ভেজে নিয়েছি, অনেকগুলো কিন্তু একটু বেশি লালচে করে ভেজে নিয়েছি আর অনেকগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলো কিন্তু খুবই সফট এবং ক্রিস্পি হয়েছে। এই নাস্তাগুলো অনেক দিন রাখার পরও কিন্তু ঠিক এরকমই থেকে যাবে। আপনারা কিন্তু বিকেলে চায়ের সাথে অথবা সকালে অথবা বাচ্চাদের টিফিনে অতিথি আপ্যায়নে যে কোনো সময় নাস্তাটি ট্রাই করতে পারেন। তো আশা করি এই সহজ এবং মজাদার নাস্তার রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। তো আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।